কৌস্তবদা তপন কান্দুর বন্ধু খুনে কি অভিযোগ ছিল আপনার আর কি নির্দেশনামা? এখানে বন্ধুর থেকেও বড় কথা হচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শী। আমরা কোর্টের কাছে বলেছিলাম যে কোর্ট 4 তারিখ সিবিআই এর অর্ডার দিল, 6 তারিখ রাত্রিবেলায় সিবিআই পুরুলিয়াতে পৌঁছেছিল। সিবিআই পুরুলিয়াতে পৌঁছানোর আগেই একজন গুরুত্বপূর্ণ আই উইটনেস তার একটা মিস্টিরিয়াস সার্কামস্টান্সে তাকে তার মৃত অবস্থা তাকে পাওয়া যায়। সন্দেহ দানা বাজছিল এই বিষয়টা নিয়ে এবং পরিবারেরও একরাশ অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম যে এই ঘটনাটাও তার সাথে যেহেতু কানেকশান আছে, তপন কান্দুর ঘটনার সাথে যেহেতু প্রত্যক্ষদর্শী, সে এই ঘটনাটাকেও সিবিআইর কাছে ট্রান্সফার করা হতো। কোর্ট আজকে আমাদের সেই আর্জিকে মান্যতা দিয়ে আজকে কোর্ট এই ঘটনাটাকেও সিবিআইকে বলেছে ইনভেস্টিগেট করতে এবং আমরা আশাবাদী যে সত্য উন্মোচিত হবে। যেই তপন কান্দু হত্যা মামলায় যেটা গত 4 এপ্রিল মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করেছেন, কিন্তু তার অব্যবহিত পরে যেটা ঘটে যে নিরঞ্জন বৈষ্ণব যিনি এই মামলায় আই উইটনেস গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী ছিলেন, তাকে তার বাড়িতে মিস্টিরিয়াস সার্কামস্টান্সেস মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার যে মোবাইল ফোন, এটাও আমাদের কন্টেনশন ছিল যে তার মোবাইল ফোন যেটা সবসময় তার কাছে থাকে সেটাও ঘটনার পর থেকে মিসিং। তাই এই বিষয়টাকে যতই এইভাবে পেন্ট করার চেষ্টা করা হোক যে একটা সাধারণ আত্মহত্যার ঘটনা, কিন্তু এইটাকে আত্মহত্যার নেহাত আত্মহত্যার ঘটনা হিসেবে গ্রহণ করা কঠিন। এবং আমরা মনে করি আমাদের বক্তব্য হচ্ছে এটাকে আলাদা করে একটা বিচ্ছিন্ন বা স্পোরাডিক ইনসিডেন্ট হিসেবে দেখাটা সঠিক হবে না। একটা বৃহত্তর যে ঘটনাটা তপন কান্দুর মৃত্যু, তার সাথে সরাসরি যোগসূত্র রয়েছে এবং তার কানেকশানে এটা সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করাটা আমরা চেয়েছিলাম। আজকে মাননীয় বিচারপতি আমাদের আর্জি শুনে সিবিআইয়ের হাতেই এই তদন্ত ভারটাও তুলে দিলেন। অনিরুদ্ধ ভট্টাচার্য।